সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পরপরই এবং মন্ত্রিসভা গঠনের পর রাজ্যের শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত শ্রেণীর কর্মচারী, বিশেষ করে চুক্তিভিত্তিক সমস্ত শ্রেণীর কর্মচারী, স্থায়ী কর্মচারী, SSK MSK, পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, স্পেশাল এডুকেটর সহ সমস্ত দপ্তরের কর্মীদের জন্য এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য যে বোনাসের পরিমাণ ঘোষণা করেছিলেন, গত বছরের থেকে যে বাড়তি বোনাস এবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, এবং তিনি জানিয়েছিলেন যে ঈদের আগেই যে কোনো প্রকারে ঈদের আগেই শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে বোনাস ক্রেডিট করার ব্যবস্থা করা হবে। সেই মোতাবেক, মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মোতাবেক অবশেষে শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে বোনাসের টাকা ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যেই নদিয়া জেলার সমগ্র শিক্ষা অভিযানের ফান্ড থেকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে বোনাসের 4,500 টাকা, অর্থাৎ 4,500 টাকা কিন্তু ইতিমধ্যেই ক্রেডিট হয়েছে বন্ধু। এবং আমরা দেখছি সন্ধ্যা ছটার পরে কিন্তু অ্যাকাউন্ট SMS আসছে যে বোনাসের 4,500 টাকা অলরেডি সমগ্র শিক্ষা মিশন নদিয়া ডিস্ট্রিক্ট থেকে ক্রেডিট হয়েছে। এইরকমই গোটা রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সমগ্র শিক্ষা মিশনের অফিস থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বোনাস পেয়েছেন এবং এখনও যারা পাননি, আশা করা যায় আগামীকালকে তারা বোনাস পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, নিঃসন্দেহে উৎসবের মুহূর্তে সব থেকে খুশির খবর শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে মুখ্যমন্ত্রীর কথা মতো বোনাস কিন্তু এই রাজ্যের শিক্ষক শিক্ষিকারা এবং সমস্ত শ্রেণীর কর্মীদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হলো। এবার এই রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত শ্রেণীর চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা যারা আছেন, তারা আগামী দিনে এই রাজ্যের নতুন শিক্ষামন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে খুব দ্রুততার সঙ্গে যাতে সমস্ত সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে আশাবাদী হবেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে।